তো 31 জন লোক জোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হয়ে আছে আর তার 7 জনক শেহতীয়াভাবে 7 জনক আইসিউত ভর্তি করা হয়েছিল আর 7 জনের 3 জনক এই মুহূর্তত জিএমসিএইচলৈ অর্থাৎ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ উন্নত চিকিৎসার বাবে লৈ যাবলৈ ইতিমধ্যে সকলো সাজু হয়ে উঠেছে। এই মুহূর্তত সতীর্থ কেমেরা পার্সন বলিন আছে আর বলিনের জড়িয়ে মানে দেখাম যে 3খনক এম্বুলেন্স এনে ধরনের শাড়ি পতা হয়েছে আর আর মাত্র কেটামান মিনিটর ভিতরতে লৈ যাওয়া হব। কুলুমণি শইকীয়া, প্রীতি শইকীয়া আর মৃদুল শইকীয়া, মানে আকো এবার নাম তিনটা কব বিচার যে কুলুমণি শইকীয়া 34 বছরীয় এগারী মহিলা, প্রীতি শইকীয়া 7 বছরীয় এগারী কণমানি আর মৃদুল শইকীয়া 40 বছর। আসলে এই তিনিও এটা পরিয়াল আর এই যে প্রীতি শইকীয়া নামের যীগী কণমানি, প্রীতিক উন্নত চিকিৎসার প্রয়োজন হয়েছে, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়েছে, যার বাবে প্রীতিক সেই ব্যবস্থা ইয়াত নথকার বাবে তেওঁক লৈ যোৱা হব ইয়ারপর গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ। লগতে আন দুগৰাকীকো তেনেধৰণে উন্নত চিকিৎসাৰ যথেষ্ট প্ৰয়োজন আছে, দুজনক কার্ডিঅ' চিকিৎসাৰ প্ৰয়োজন আছে বুলি কৈছে আৰু কণমানিজনীক সার্জারি প্লাস্টিক সার্জারি করাব লাগিব। তার সুব্যবস্থা যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত নাই আর সেইবাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ তেওঁলোকক লৈ যোৱা হব। এই মুহূর্তত অধীক্ষক পূর্ণিমা বৰুৱা নিজে আছে আর পূর্ণিমা বৰুৱাই ইতিমধ্যে সকলো ব্যবস্থা করেছে, আরক্ষী লোকসকল আছে, কোনো ধরনের যাতে ত্রুটি নরয় তার প্রতি চেষ্টা চলাই থাকা হয়েছে। আর মই আপনাকে আকৌ কৈছো কিন্তু ইতিমধ্যে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রত্ন তালুকদারক দেখিছো, আমি অধীক্ষক পূর্ণিমা বৰুৱাক দেখিছো, সকলো আছে আর এই মুহূর্তত সম্পূর্ণ সাজু হয়ে উঠেছে। অন্যহাতে গোলাঘাটের যে ছবি, যে মর্মস্তুত ছবি, সেয়া ইতিমধ্যে সতীর্থ দেবাশিষে দেখাই আছে আর এই মুহূর্তের পরিবেশ যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের আমি দেখাইছো। ইতিমধ্যে সকল প্রকার সাজু জেলা প্রশাসনের ফলের সকল প্রকার ব্যবস্থা এই মুহূর্তত করা হয়েছে আর তিনিওকে মানে কৈছো যে এগারী কণমানিসহ দুজন জ্যেষ্ঠক ইতিমধ্যে ইয়ারপর লৈ যোৱা হব। মই আকৌ এবার নাম কেইটা লব বিচারিম যে 34 বছরীয় এগারী মহিলা কুলুমণি শইকীয়া, প্রীতি শইকীয়া এগারী 7 বছরীয় কণমানি আর মৃদুল শইকীয়া। লগতে মই আপনাকে উল্লেখ করব বিচারিম দীক্ষিত যে আজির দিনত ভাগত যেটা পুয়ার ভাগত এই 31 জন লোকক লৈ অহা হয়েছিল, আসলতে 34 জনক অনা হয়েছিল, তাদের দুজন ইতিমধ্যে তেওঁলোকৰ মৃত্যু ঘটিছে, তেওঁৰ জিয়রী আর পিতৃ দুয়োৰে একেলগে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত প্রাণ হেৰুৱাইছে। আৰু এটা কথা আপোনাক উল্লেখ কৰিব বিচাৰো যে এনেকুৱা মর্মান্তিক ঘটনা 2024ৰ 3 জানুৱাৰী এই দিনটো আজি এক প্রকাৰৰ কলা দিন হিচাপে চিহ্নিত হল, এক ভয়ঙ্কর রাজ্য কপাই যোৱা, দেশ কপাই যোৱা এক দুর্ঘটনা, যত একেলগে এতিয়া 11খনক চিতাত ডাও ডাওক জ্বলিছে, 12টাক পৰিয়াল ইতিমধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে বলে কলো বেয়া কোৱা নহব। কিয়নো কোনো কোনো লোকর ঘরত এনে এটা অবস্থার সম্মুখীন হল যে এই যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়তে এজন গোলাঘাটের এজন লোকর পত্নী আইসিউত ভর্তি হয়ে আছে, তার বিপরীতে দুজনী জিয়ারি ইয়াত ভর্তি হয়ে আছে, কিন্তু স্বামী আর অর্থাৎ দেউতাক ঢুকাই গেছে আর দেউতাকক অন্ত্যেষ্টিক্রিয়া করবলৈ এতিয়া পরিয়ালর কোনো নাই, ওচর বা নিকট আত্মীয় অন্ত্যেষ্টিক্রিয়া করব। এনে ধরনের একটা পরিবেশ এই আমি আজি দিনটি বর্ণনা করছো বা দেখাইছো আমার দর্শকসকলক। আর এয়া মই আকৌ কৈছো যে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত এই মুহূর্তে যুদ্ধং দেহি প্রস্তুতি চলিছে, ইয়ারপর মাত্র কেটামান সেকেন্ডর ভিতরতে লৈ যোৱা হব উন্নত চিকিৎসার বাবে। আর দ্বিতীয় কথা মই আকৌ এবার আপনাকে কব বিচার যে আজি এই যে ঘটনা সংঘটিত হল ইয়ার বাবে কিন্তু আজি দিনজুড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিক্রিয়া বিভিন্নজনে আগবহালে, তার ভিতর আপনি যদি চাই তেনেহলে NHIDCLর হেমাহির প্রসঙ্গটো বারে বারে কোৱা হল আর সেই NHIDCLর কর্তৃপক্ষর হেমাহির বাবে কিন্তু যোৰহাট তত এনে ধরনের একটা ঘটনা বা দেরগাঁওত এনে ধরনের একটা ঘটনা সংঘটিত হয়। এই মুহূর্তত চক আপনি আরক্ষী শীর্ষ বিষয়াসকল আহিছে, সেনার শীর্ষ বিষয়াসকল আহিছে, জিলা উপায়ুক্ত পুলক মহন্ত এই মুহূর্তে আহিছে আর পুলক মহন্ত যেহেতু গুৱাহাটীৰ পোনে পোনে ইয়ালৈ আহিছে আর পরিস্থিতির বুজ লবলৈ আহিছে, কেনে ধরনের ব্যবস্থা অবলম্বন করা যাব এয়া পরিবহন বিভাগের ফল অঙ্কুর জৈন আহি উপস্থিত হয়েছে। পরিবহন বিভাগের শীর্ষ বিষয়ববীয়াসকল আহি যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত এই মুহূর্তে আহি উপস্থিত হয়েছে আর সকলে পরিস্থিতি বুঝ লোবলে চেষ্টা করেছে। আর এইখিনিতে মই দীক্ষিত উল্লেখ করিম যে যদিও এই সময় কোৱাৰ এনে কথা কোৱা উচিত নহয়, তথাপি কব বিচাৰো যে চোৰ গলে বুদ্ধি, বৰষুণ গলে জাপি জাতীয় এক পরম্পরার বাবে কিন্তু আমি এনে ধরনের ফল ভুগিবলগীয়া হয়েছে।
যেহেতু মই দিনৰ ভাগৰ পৰা কৈ আহিছোঁ, আমাৰ দৰ্শকসকলক জনাই আহিছোঁ যে এনেধৰণৰ ব্যৱস্থা, এই সাংকেতিক চিহ্নৰ কথাই কওক, ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এই ধৰণৰ যিবোৰ ব্যৱস্থা, আচলতে মানুহ কাৰোবাৰ প্ৰাণ গ'লেহে যিটো ব্যৱস্থা কৰা যায়, এই ব্যৱস্থাবোৰ যদি আগতে কৰা গ'লহেঁতেন তেনেহ'লে কিন্তু এনে পৰিস্থিতিৰ মুখামুখি আমি হ'বলগীয়া হয়তো নহ'লহেঁতেন। গতিকে এতিয়াৰ পৰা যিখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে বা যিখিনি ঘোষণা কৰা গৈছে, এই ঘোষণাবোৰ যাতে কাৰ্যকৰী হয় তাৰ প্ৰতি কিন্তু তীক্ষ্ণ নজৰ ৰখাটো অতিকে প্ৰয়োজন। আৰু